আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলা কেটে পালালেন বয়ফ্রেন্ড রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা একজন নারী চিকিৎসকের গলা কাটা মরাদে হদ্ধার করেছে পুলিশ নিহতের নাম জান্নাতুল নাইম সিদ্দিক তিনি মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে স্ত্রী এবং গাইনী বিষয়ে একটি কুর্সে অধ্যয়ন অধ্যয়নরত ছিলেন পুলিশ জানিয়েছে ওই আবাসিক হোটেলগুলোতে স্বামী স্ত্রী পরিচয়ে রাজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রাজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে রাজাউলকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ বুধবার রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে পথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্টের নামের ওই আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের উদ্ধার করে পুলিশ কলাবাগান নিশ্চিত করেছেন তিনি বলেন ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে তারা দুজন জান্নাতুল এবং রাজাউল উঠেছিলেন এরপর রাতে পুলিশকে খবর দিলে হোটেলটির চতুর্থতলার তিনশো পাঁচ নম্বর কক্ষের বিছানার ওপর বিছানার উপর থেকে সুরিক আঘাত এবং গলাকাটা অবস্থায় জান্নাতুল নাইমের মরদেহ উদ্ধার করা হয় নিহতের শরীরে একাধিক দাগ রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জান্নাতুলের পরিবারের বরাত দিয়ে পুলিশ এই কর্মকর্তা বলেন এই নারী চিকিৎসক মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস পাশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী এবং গায়নি বিষয়ে একটি কোর্স অধ্যয়নরত ছিলেন মরদেহ ময়নাতদন্তের জন্য ডামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওসি জানান ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ওই চিকিৎসকের কথিত বয়ফ্রেন্ডকে আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে এ পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ক্যান্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে